আসো। আমি একা যাবো, তুমি যাবে না? আমি যাবো না, আমি বিকেল বেলা পিসির বাড়ি যাবো, পিসি নাকি অসুস্থ। রক্ষা করো হরে কৃষ্ণ, আসি তাহলে। আচ্ছা যাও। আচ্ছা আচ্ছা যাও বাজে, যা এবার পূজা মণ্ডপে তাস খেলাবার বসো না। তুমি এটা একটা কথা বললা, আমি তাস খেলাই তাহলে? তাসেই আমার খেলা, তাই খেলে। আচ্ছা আবার পূজা যা বাং টাং খাই না 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 না, দুগা দুগা পূজায় যাই রে। পূজা 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 মধ্যে পূজা এসেছে, কি আনন্দ ঘরে ঘরে লাইকা গেছে রে। পূজা যাই রে, পূজা যাই রে। তোরা পূজা শেষ দিয়ে আইলি না? এখনো শেষ দিয়ে আইল নাই, তাহলে আমি কি পূজা পাবো? অবশ্যই বাবা, পূজা যাই রে, পূজা যাই রে, পূজা যাই রে। তোমার বুদ্ধি শুনে অবস্থা পূজা শেষ হয়ে গেল গা, প্রতিমা তো আমি দুবাই হারলাম না, বিসর্জন দিয়ে হারলাম না, কি একটা চিন্তা ভাবনায় পড়লাম, কর সংসারে হাতে অশান্তি, তার মধ্যে আমি প্রতিমা ডুবাতে পারলাম না। কি করি, এক কাজ করা যায়, একটা প্রতিমা কিনে নিয়ে যাই, দুই তিন দিন বদন সদন কইরা তারপরে মাকে আমি ডুবিয়ে দিব, বিসর্জন দিব। আহা, রক্ষা করো মা, রক্ষা করো। পূজা শেষে হ্যাঁ শেষ হয়ে গেছিলাম গা, কি করবো রে, মকেল তোকে তো পাই না, করবোটা কি? নতুন কি বুদ্ধি বার করবো, পূজা টুজা হয়ে পড়ছে, মাথায় তো খেলতেছে না। আর একটা বুদ্ধি তো বার করেই লাগবো, কি বুদ্ধি বার করবো, বুদ্ধি আমার কাছে একটা আছে, তোমার বুদ্ধি থাও, তাহলে তোকে যারা ভালো মনে হয় সেটা কর, আমি তোকে খাটাছি। একটা বুদ্ধি বার কর, দেখি এনশিদা বয়ে থাকি, দেখি রাস্তাতে কোনো নতুন মকেল টকেল আহে নাকি, টুপি ভরণ লাগবো, দেখ কোনো মকেল টকেল পাসবি না, না না বুদ্ধি লং যাবো না। টাকা পাবো নমস্কার দাদা, হরে কৃষ্ণ, নমস্কার নমস্কার, কেমন আছেন দাদুরা? ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো। পূজা কেমন কাটলো? পূজা খুব ভালো উদযাপন হয়েছে, কিন্তু আমি একটা সমস্যায় পড়ে গেছি দাদু। কি সমস্যা আবার? আমার একটা প্রতিমা কিনতে হবে। কি প্রতিমা? প্রতিমা তো আছে আমাদের কাছে। আছে? কাছে আছে? আছে। তাহলে আমার একটা প্রতিমা দেন। এই যে প্রতিমা, কোন সাইজের? ছোট না বড়? এখন বড় হলে ভালো হয়।
আমার কাছে টাকা আছে, ভগবান আমাকে খুব টাকা দিয়েছে। আচ্ছা তাহলে আপনি নানার সাথে অপেক্ষা করেন, আমরা দুজন জায়গায় প্রতিমাটা নিয়ে আসি। দেরি করবেন না, দেরি করবেন না, আমার আবার বাসায় যেতে হবে, আমার আমার বউ আমার অপেক্ষা করিতেছে। ভগবান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শোনে দাদা, আমাকে ভালো ভালো মূর্তি দিবেন কিন্তু। ভালো মূর্তি দিবেন তাহলে দাদু। দাদু এখানে বসে না, থেকে অন্য জায়গায় গিয়ে বসি আমরা। চলো চলো আসেন। একবারে গুরু তাড়াতাড়ি ভরে দাদা। হ্যাঁ এখানে বসো। এখন বসবো, নিশি হয়ে গেল, আমি কখন বাড়িতে যাব? গিন্নি আবার তার পিসিমণিকে দেখতে যাবে, বাড়িতে আসবেই না, নাই আসতে আমার অনেক টেনশন। দাদা ওটা তো আনতে দেরি হবে, দেরি হবে, নিশি হয়ে গেল, অনেক নিশি হয়ে গেল, আস্তে আস্তে তো এখন আসতেছে না। আপনি একটু বসেন দাদা। আচ্ছা বসেন, অপেক্ষার পর শেষ করা যায় না দাদা। ভগবান কৃপা করে, এত দেরি করলে মক্কে থাকো, সে মক্কে পুরুষ যাব গা, এত দেরি লাগে। তারপরে হালার ব্যক্তি যা পাবি সব নিয়ে বলবি, একবারে সারা ফিরে দিয়ে বলবি, কাছাকাছি যাই আর তারপরে এমনি করে থাকার লাগবো, নয়তো বোঝা যাবো না যে এটা দেবী এটুক আইডিয়া নু, কাছাকাছি যাই আর তারপরে মাথায় নিয়ে যান লাগবো। অনেক দেরি হয়ে গেল বুঝছেন, দুগা দুগা কৃপা করো। তুই তো ভাত আসছ রে, বাবার দাদা আসে না কেন এখনো? দাদা দূরের রাস্তা তো, আসতে একটু দেরি হয় বুঝলেন না, দেরি হয় আমি বাসায় যাবো যখন। দাদা তাহলে এক কাম করে রাখে কি, তাহলে তো প্রতিমা তো আমি এত বড়টা নিয়ে আমরা প্রতিমা চলে বলবার, আমার কষ্ট হয়েছে, তাহলে প্রতিমা এটাকে আমার পাশে দিয়ে হাত রাখবো। আমি টিয়া বসানো জায়গা না, তুমি যে বিমারি নিয়ে দিয়া হবা। মা মাগ তাহলে চলো দাদা, আমার বাসায় দিয়েছ প্রতিমা ধরো, প্রতিমা ধরি, এটা রবারের প্রতিমা, যেমনি করবো এমনি হবো। আচ্ছা আছে এটার পুরা বেশি খাওয়াইছি, গিল্লি তাহলে তো আপনি
নিয়েছি ঘরে না দেখো চলে নাই ভগবান ভগবান